দূরে কোথাও হুমায়ুন আহমেদ। আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে কেন সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়। আকাশে মেঘ করেছে ঘন কালো মেঘ, ক্রমেই ফুলে ফেঁপে উঠেছে। ওসমান সাহেব আকাশের দিকে তাকালেন, তার কেন জানি মনে হলো এই মেঘে বৃষ্টি হবে না। পিক গণিশন নাকি ভবিষ্যতের কথা আগে ভাগে বলে ফেলা। তিনি হাঁটছেন অন্য মনস্ক ভঙ্গিতে, উদ্দেশ্যহীন মানুষের হাঁটা, গন্তব্যহীন যাত্রা। অথচ তার একটি গন্তব্য আছে, বিডিআরের 3 নম্বর গেট পার হয়ে তিনি ঢুকে যাবেন নিউ পল্টন লাইনের গলিতে। গোরস্থানের দেয়াল ঘেঁষে এগোতে থাকবেন। সালাম আলাইকুম, উসমান সাহেব চমকে তাকালেন, সালামটা কি তাকেই দেয়া হয়েছে? দু একজন কি চিনতে শুরু করেছে? চেনার কথা নয়, তিনি মাসে 2 বারের বেশি আসেন না এদিকে। সালাম দেয়া ছেলেটির বয়স অল্প, চোখে চশমা, সে তাকাচ্ছে কৌতূহলী হয়ে। উসমান সাহেব প্রশ্রয়ের হাসি হাসলেন এবং মধুসুরে বললেন, ভালো তো, আপনি কি এই পাড়াতে থাকেন? না, তবে মাঝে মাঝে আসি। আমি আগেও একবার দেখেছি, তখন চিনতে পারিনি। তিনি মৃদু হেসে হাঁটতে শুরু করলেন, পেছন না ফিরেও বুঝতে পারছেন ছেলেটা দাঁড়িয়ে আছে, তার হয়তো আরও কিছু কথা বলবার ছিল। উসমান সাহেব ঘড়ি দেখলেন, 5:10। তিনি সব সময় 4টার মধ্যে এসে পড়েন, আজ অনেকখানি দেরি করলেন। তার চরিত্রের সঙ্গে এটা খাপ খায় না। রানুকে পাওয়া যাবে কি? দেরি দেখেও কোথাও চলে যায়নি তো। রানুরা থাকে 3 তলায় শেষ মাথায়, ছোট্ট এক চিলতে বারান্দা আছে তাদের। সেখানে 2টি টবে মরিচ গাছ লাগিয়েছে। গোলাপ টোলাপ না লাগিয়ে মরিচ গাছ লাগানোটা উদ্দেশ্যমূলক, উদ্দেশ্যটা কি? তিনি বারান্দায় কাউকে দেখলেন না, সাধারণত টগর রেলিং ধরে দাঁড়িয়ে থাকে। ওরা কি নেই আজ? টগরের জন্য 1 প্যাকেট মিমি এনেছেন। তিনি মিমির প্যাকেট হাতে নিয়ে এলেন, আজ যেন গতবারের মতো না হয়। গতবার পেয়ারা নিয়ে গিয়েছিলেন, মনের ফুলে দেয়া হয়নি। ওরা কি সত্যি সত্যি নেই? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তার মনে আশাভঙ্গের বেদনা জাগতে লাগলো। সিঁড়ি অন্ধকার, কে যেন জায়গায় জায়গায় পানি ফেলে রেখেছে। রানুকে বলতে হবে এ বাড়ি ছেড়ে দিয়ে ভালো একটা জায়গায় বাড়ি নিতে। কনিংবেলে হাত রাখতেই দরজা খুলে গেল, যেন দরজার পাশেই রানু অপেক্ষা করছিল। উসমান সাহেব মৃদু গলায় বললেন, একটু দেরি করে ফেললাম। রানু কিছু বলল না। টগর কি বাসায় নেই? না। কোথায় গিয়েছে? খালার বাসায় গেছে, এসে পড়বে। তিনি ইতস্তস্ত করে বললেন, আমি কি ওর জন্য অপেক্ষা করব? ইচ্ছে করলে করো। তিনি বসতে বসতে বললেন, তুমি ভালো আছো তো? রানু জবাব দিল না। উসমান সাহেব বললেন, ঘরে কি মাথা ধরার ট্যাবলেট আছে? রানু হ্যাঁ না কিছুই বলল না, পাশে ঘরে চলে গেল। তার মনে হলো রানু অনেক রোগা হয়ে গেছে, অসুখ বিসুখ হয়েছে কি? রোগা হবার জন্যেই বোধ হয় তাকে 19-20 বছরের তরুণীর মতো লাগছে। তিনি মনে মনে রানুর বয়স হিসেব করতে চেষ্টা করলেন। বিয়ে হয়েছিল 16 বছর বয়সে, সেও তো 5 বছর হলো, তার মানে রানুর এখন 21। এত অল্প? পাশের ঘরে খুটখুট শব্দ হচ্ছে, ওটা কি রান্নাঘর? এখানে সব মিলিয়ে কটা রুম কে জানে? কিছুই তিনি জানেন না। রানুর শোবার ঘরটি কেমন? খুব গোছানো নিশ্চয়ই? এমনিতেই রানুর খুব গুছিয়ে রাখার স্বভাব, টুথপেস্টের মুখ খুলে রাখলে সে রাগ করত। মাথা আশ্রে চিরুনি ড্রেসিং টেবিলের উপর না রেখে অন্য কোথাও রাখলে গম্ভীর হয়ে যেত।
দোলা ভাই, আপনার ওষুধ নিন। কামিজ পরা লম্বা বেনির মেয়েটি প্রায় নিঃশব্দে এসে দাঁড়িয়েছে। তিনি মেয়েটিকে চিনতে পারলেন না। দুলাভাই সম্বোধনে বিব্রতবোধ করতে লাগলেন। আমাকে বোধহয় চিনতে পারেননি, তাই না? চেনা চেনা লাগছে অবশ্য। মোটেই চেনা চেনা লাগছে না। আপনি আমাকে দেখেছেন মাত্র একবার, আপনার বিয়ের সময়। তখন আমার চেহারা অন্যরকম ছিল। এখন চেহারা বদলে গেছে? হ্যাঁ। তুমি কে? আমার নাম অপলা। আমি রানু আপার দুঃসম্পর্কের বোন হই। তিনি দুটি ট্যাবলেটের একটি গিলে ফেলে অন্যটি পকেটে রাখলেন। শান্ত স্বরে বললেন, আমি একসঙ্গে দুটি ট্যাবলেট গিলতে পারি না, বমি হয়ে যায়। কাজেই বাকিটা খাবো 2 ঘন্টা পর। এর মধ্যে হয়তো আপনার মাথা ব্যথা সেরে যাবে। না, সারবে না। আমার এত সহজে কিছুই সারবে না। ওসমান সাহেব লক্ষ্য করলেন, অপলা মেয়েটি বেশ সহজভাবে আলাপ করছে। মেয়েটা রানুর অন্য আত্মীয়দের মতো নয়। দুলা ভাই, আপনি কি বারান্দায় বসবেন? এখানে ফ্যান নেই, আপনার গরম লাগছে নিশ্চয়ই। না থাক, চলুন আমি চেয়ার নিয়ে দিচ্ছি। আমি বারান্দায় বসলে তোমার আপা সেটা পছন্দ করবে না। সে চায় না লোকজন দেখুক আমি তার এখানে আসি। অপলা অপ্রস্তুত ভঙ্গিতে চুপ করে রইল। ওসমান সাহেবের মনে হলো, এটা না বললেই পারতেন। কেন এটা বললেন? তিনি কি অবচেতন মনে মেয়েটির সহানুভূতি চাচ্ছিলেন? অপলা বলল, বসুন, চা নিয়ে আসি। তিনি দীর্ঘ সময় বসে রইলেন একা একা। বসে থাকতে তার কখনো খারাপ লাগে না, আজ লাগছে। চলে যেতে ইচ্ছে করছে হচ্ছে। এতক্ষণ তার গরম লাগেনি, এখন লাগছে। রানুর শোবার ঘরে ফ্যান আছে। কি? তিনি ঠিক করে রাখলেন রানু এলে জিজ্ঞেস করবেন। শুধু এটিই নয়, তার আরও কিছু জানবার আছে। যেমন পুরুষ মানুষ কেউ কি থাকে রানুদের সঙ্গে? তিনি যতবার এসেছেন কোনোবারই পুরুষ কাউকে দেখেননি। একবার এসে টেসে 6টা সিগারেটের টুকরা দেখেছেন। সে এসেছিল, সে নিশ্চয় নার্ভাস প্রকৃতির লোক, কারণ কোনো সিগারেটই পুরোপুরি শেষ করেনি। একটি তো প্রায় আস্তই ছিল। দোলা ভাই, চা দেওয়া যাবে না, চিনি নেই, চা লাগবে না। আপনি খবরের কাগজটা পড়ুন, টগর এসে পড়বে। অপলা কাগজটা টেবিলে রেখে ভিতরে চলে গেল। রানু চায় না কেউ তার সামনে থাকুক। মানুষকে অপদস্থ করার ও কষ্ট দেওয়ার সবকটি মেয়েলি অস্ত্রই সে প্রয়োগ করতে চায়। খবরের কাগজ, কোনো খবর নেই। 13 বছরে একটি কিশোরীকে জিক্কাতলা থেকে দিনে দুপুরে অপহরণ করা হয়েছে। 2টি ছেলে বেবি ট্যাক্সিতে করে মেয়েটিকে উঠিয়ে নিয়ে গেছে। এটা কি বিশ্বাসযোগ্য? হাজার হাজার মানুষ গিজগিজ করছে চারদিকে। একটি মেয়ের চিৎকারে লোকজন জমে যাওয়ার কথা। নিশ্চয়ই কোনো প্রেমের ব্যাপার। মেয়েটি পালিয়েছে, বাবা অপহরণে মামলা করেছেন। পাশে ঘর থেকে রানুর হাসির শব্দ পাওয়া গেল। অপলাও হাসছে। ওসমান সাহেব সিগারেট ধরালেন, ঘড়ি দেখলেন। খবরের কাগজে বাড়ি ভাড়ার বিজ্ঞাপনগুলি গুটিয়ে গুটিয়ে দেখতে লাগলেন। অবসর সময়ে বাড়ি ভাড়া বিজ্ঞাপন পড়তে তার বেশ ভালো লাগে। তার পিছনের মনস্তাত্ত্বিক কারণ কি? কারণ কিছুই নিশ্চয় আছে। এই যে রানু খিলখিল করে হাসছে, তার পিছনে যেমন কারণ আছে, বাড়ি ভাড়া বিজ্ঞাপন পড়ার পিছনেও কারণ আছে। 4 রুম, গ্রিল দেয়া বারান্দা, সার্ভেন্টস রুম ও গ্যারেজ, ভাড়া আলোচনা সাপেক্ষে। ড্রয়িং কাম ডাইনিং, 2 বেডরুম, 2 বাথরুম, ভাড়া 2200 টাকা অগ্রিম আবশ্যক। দোলা ভাই, আপনার চা। ওসমান সাহেব চায়ের পেয়ালার দিকে তাকালেন। দুধ চা? তিনি দুধ চা খান না, দুধ ছাড়া হালকা চা খান, রানু তা জানে। ওসমান সাহেব হাসি মুখে বললেন,
चीनी छिलो ना बोले छिले टगर चीनी थेके बनानो हुए छे टगर जोनो आलादा चीनी केना हुए हैं अबाक होते गिये तीनी अबाक होलेन ना सब किछु आलादा आलादा करार एकटा प्रवणता रानुर आछे बियेर किछुदिन परेई रानु बोले छिलो तुमि आमार साबान व्यवहार करछो केनो उस्मान साहेब अबाक हये बोले छिलेन तुम्हार आलादा साबान नाकि हाँ नील साबान दानीते जे साबानटा सेटा आमार ओ आच्छा तबु तार मने थाकतो ना रानुर साबान मेखे फेलतेन भूल धरा पड़ा मात्र लज्जाबोध करतेन चा खाच्छेन ना केन चा खान तिनी चाये चुमुक दिए बोलेन अपला चाटा भालोई बानियेछो आमी बानियेछि बुझलेन कि करे आमी अनेक किछुई बुझते पारि आबार अनेक किछुई बुझतेओ पारेन ना ता ठीक आमी अनेक किछुई बुझते पारि ना अपला एकटु अबाक हलो সে ধারণা করেছিল ওসমান সাহেব তার কথায় আপত্তি করবেন কিছু কিছু মানুষকে দেখলেই মনে হয় এরা কারো কথায় মেনে নেয় না সব সময় কঠিন কিছু যুক্তি তর্ক বের করে বিপক্ষের মানুষটিকে ধরাশায়ী করে দেয় যুক্তিগুলি দেয়া হয় খুব ঠান্ডা মাথায় গলার স্বর থাকে খাদে মুখ থাকে হাসি হাসি কিন্তু প্রতিটি বাক্যই কেটে কেটে বসে যায় উসমান সাহেব কি এরকম একজন মানুষ অপলা এমন মন দিয়ে তোমার আমার দিকে তাকিয়ে আছো কেন কি দেখছো অপলা লজ্জা পেয়ে উঠে দাঁড়ালো বিব্রত স্বরে বলল আপনি বসুন আমি 10 মিনিটের মধ্যে আসব কাপড় বদলাবো আমাকে সঙ্গ দেবার জন্য তোমাকে তাড়াতাড়ি আসার দরকার নেই আমার একে একা বসে থাকার অভ্যাস আছে ইউ টেক ইউর টাইম মাথা ধরাটা এখনো যায়নি উসমান সাহেব দ্বিতীয় ট্যাবলেটটি গিলে ফেললেন একা সময় কাটানো তার নিজস্ব কিছু পদ্ধতি আছে সেগুলো কাজে লাগাতে শুরু করলেন ঘরের প্রতিটি জিনিসের দিকে তিনি তাকাবেন এবং বেশ কিছু সময় এগুলি ভাববেন